একদিন সকাল সকাল এই মাঙ্গুসটা খাবারের খোঁজে বাইর হানছে। ভকের জালায় ওই গাড়াটার মধ্যে ঢুকে দেয়। পাশে কাঠ বেড়ালি বাচ্চা গুলা খাড়ি খুঁজা খুঁজি খেলতেছিল। বাচ্চার গন্ধ পায় কোবরাও শুনতে শুনতে সেখানে পৌঁছে যায়। বাচ্চারা সাপের গন্ধ পাচ্ছে কিন্তু দেখতে এখনো পায় নাই। সাপের মন বাচ্চাগুলোকে খেতে চাইছে না, সেই জন্য সে সোজা তার বাপের কাছে গিয়ে ফোনা তুলে দাঁড়ায়। এদিকে হিসাবকে দেখে পেন পেশাব করলে সঙ্গে সঙ্গে ধরে ও একটা সাইডে যায় বাচ্চাকে আড়াল করবার জন্য। কাঠ বেড়ালি বাবা দুপায়ে দাঁড়ায়, সাপ সাপ বড় সাপ দেখবি তো আয় চলে আয় জলদি আয়। সাপ বলে, চুপ চুতিয়া। ও ডরে চুপ হয়ে যায়। যে মাঙ্গুসটা প্রথমে গাড়ার ভিতর ঢুকেছিল সে সাপের নাম শুনে দৌড়ে বাইরে। মাঙ্গুস মানে নেবলা বেজি সাপ খাও কাজে যে পারে বলে একে, কিন্তু এর ফেভারিট খাবার সাপ। সেই জন্য এর সামনে যে কোনো সাপেই থাকুক, খরিদ সাপ, তিতি সাপ, কোবরা সাপ, সবাইরে পদ মারে দেয়। ইয়ারা এত না খুললে শুধু পুজিয়ে দিল, কেউ কাউকে ছুতো পাইল না। এখনো বেজি এবার সাপের কোমরটা যায় কামড়ান দেয় একবার। কাঠ বেড়ালিটা ছাদি চড়া হয়ে যায় এটা দেখে। মাঙ্গুসের এক মারে কোবরা সাপের দিশা গোলমাল হয়ে যায়। পালাবার রাস্তা খুঁজে পায় নাই, তাও কোনো রকমে লেজ গুটে পালাইলো। এটা দেখে কাঠ বেড়ালি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। এই মাঙ্গুসটি জায়গায় তুমি থাকলে কি করতে?